Hey guys, Assalamu alaikum. Welcome back to my YouTube channel, the Shakil Vlogs. Aske abaro tule dhocchi ekta Walton company bike. Gari ta khub sundor 110 cc bike ebong self anti cutter shop oloke ache. Gari ta amar mone hoy ekhane ektu khud ache tasar kono problem. Achara kono garir problem nai. Actually, ei price er bhitore je amar challenge chhara amar mone hoy onno kono challenge paben na erkom type er bike. চেষ্টা করছি কম প্রাইসের ভিতরে আপনাদের মাঝে সুন্দর টাইপের এবং ফুল কন্ডিশনের কিছু বাইক তুলে ধরার বাইকটা মিলন শিমুল এন্টারপ্রাইজ থেকে কিনা তাইরপুর বাজার আসলে এই গাড়িটা অনটেস্ট অবস্থাতে রয়েছে এবং কন্ডিশন খুবই ভালো 110 সিসির একটা বাইক 110 সিসির একটা বাইক খুবই সুন্দর কন্ডিশনের ভিতরে আছে এবং গাড়িটা সবচেয়ে বেটার আমার যেটা ভালো লাগছে সেটা হলো এন্টি কাটারগুলো সবগুলাই ঠিক আছে এন্টি কাটার সবগুলাই ঠিক আছে আসলে অ্যাকচুয়ালি এই প্রাইজের ভিতরে যে আপনারা এত সুন্দর ধরনের বা এত সুন্দর বাইক পাবেন বাইকটার কিছু কাজ করছে এই কারণে আরও সুন্দর হয়েছে দেখছেন চাপাগুলো খুব সুন্দর আছে মানে সুন্দর বলতে গেলে চাপা দুইটাই নতুন লুকিং গ্লাসটা দুইটাই নতুন একদম নতুন আসলে আমি জানি না ক্যামেরাতে কেমন দেখছেন আসলে লুকিং গ্লাস দুইটাই নতুন এবং আপনার মিটারটা দুইটাই আসলে কাজ করে এবং শুভ সুন্দর কন্ডিশনের ভিতরে আছে রাইট নাও এই প্রাইজের ভিতরে যে এত সুন্দর বাইক পাবেন আমি কল্পনাও করতে পারি না আর আপনারা অনেকেই জানেন যে গতকালকে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম এই কারণে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরতে পারছি না তারপর আমি খুব কষ্টই আমি চেষ্টা করছি আপনাদের মাঝে প্রতিদিন একটা করে ভিডিও তুলে ধরার তো অবশ্যই দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই এবং আপনাদের মাঝে কিছু ভালো মানের বাইক তুলে ধরতে পারি তো আসলে ইঞ্জিল কন্ডিশনটাও মোটামুটি ভালো আছে যদিও ইঞ্জিলে কাজ করছে আসলে আমি আপনাদের বলে দিই ওল্ড ভার্সনের যদি আটটিয়ার হয় সুজুকি জিক্সার হয় ইঞ্জিলে কাজ করাই লাগে তো এই গাড়িটাও মোটামুটি কাজ বলতে গেলে ছোটোখাটো কাজ করছে এবং গাড়িটা যে কন্ডিশন আমি আমার সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা যে দুইটা টায়ারই নতুন পিসের টায়ারটাও নতুন এবং গাড়ির কিছুটা কন্ডিশন একদম নতুন আছে আরেকটা বিষয় ভালো লাগছে যে এই প্রাইজের ভিতরে ব্যাকলাইট আবার সেল পোকেওয়ালা গাড়ি যে থাকে আমিও কল্পনা করতে পারিনি এ ভাই আমাকে কল দিয়ে বাসায় ছিলাম ডাকলো বিশেষ ভাইয়ের বাড়ি মোহনপুর তো ডাকার পরে আমি যোগাযোগ করলাম যে খুব রিকোয়েস্ট করলাম আমাকে একটা ভিডিও করে দিতে হবে তার কারণে আমি চলে আসলাম যদিও আমি অনেক অসুস্থ তো ইন্ডিকেটারটা এই যে আমি আপনাদের দেখাই দুইটা ইন্ডিকেটারই খুব ভালো এই যে দুইটাই কাজ করছে আপনারা আসলে আমি বলবো যে এই প্রাইজের ভিতরে যে এত কম দামের ভিতরে যে এত সুন্দর একটা বাইক পাবেন কল্পনাও করা যায় না আসলে চারটা ইন্ডিকেটারই কিন্তু অলক আছে কী কারণে জানেন চারটা ইন্ডিকেটারই একদম নতুন একদম নিউ শুধু যারা মডিফাইয়ের জন্য গাড়ি খুঁজছেন আমি বলবো যে শুধু এটা আপনারা একটু তুলে নেবেন ট্যাঙ্কিটা তোলার পরে এই ট্যাঙ্কিটা কালারিং করে নেবেন এবং আপনারা যারা মডিফাই করতে চান মাথা খোসায়ও নিতে পারেন করে আপনার ছোট গোল হেডলাইট লাগাতে পারেন আসলে মডিফাই করতে যা যা লাগে তো দাম বেড়ে কেড়ে গাড়িটা আসলে সব দিক দিয়ে কন্ডিশন ভালো আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে অনটি শব্দ ধরেছে যারা রাজশাহী জেলার বাইক থেকে কিনতে চান তারা অনায়াসে এই গাড়িটা নিয়ে আপনারা নিজ নামে করে নিতে পারেন বিকজ আমি মতামত দিব না যারা এই টাইপের বাইক খুঁজছেন যে আসলে অনটেস এবং মাত্র প্রাইসটা যদি আমি এখন বলতে পারছি না আসলে এই প্রাইসের ভিতরে গাড়ি নিয়ে আমি মতামত দিব না যে আপনারা কাগজ করবেন আসলে নোকালে আমাদের এদিকে শতকরা বেশিরভাগ গাড়ি ধরে না বা গাড়ি ধরে তো এই অনটেস গাড়িও কিন্তু চালানো যায় কারণ এটা তো চূড়ায় না এটা হলো শোরুম পেপার আপনি যখনই ইচ্ছা করবেন তখনই আপনার নামটা শোরুম পেপারটা চেঞ্জ করে আপনি এই গাড়িটা লাইসেন্স করে নিতে পারবেন তো কিক কন্ডিশনও ভালো আছে সবগুলাই ভালো আছে এবং গাড়ির ইঞ্জিল আপনারা দেখছেন সবগুলাই আসলে কাজ করা হয়েছে এবং সবগুলাই নিউ করছে গাড়ির কাস্ট করে একদম নিউ করে রাখছে এই যে দেখছেন একদম নিউ মানে আপনারা এই গাড়িটা হাজার কে হাজার যদি রানিং করেন এই গাড়িটা ইনশাল্লাহ স্টার্ট বন্ধ হবে না হাজার কে হাজার মাইল দূরে চলে যান গাড়িটা আমার মনে হয় না স্টার্ট বন্ধ হবে শুধু তেলের কারণে বন্ধ হতে পারে তেল ফুরাই গেলে তেলে আপনার এটা রানিং করে থাকে একদম সর্বনিম্নটাই বলি 50 আপ রানিং করবে ইনশাল্লাহ 50-এর নিচে আমার ধারণা নামবে না যদিও সোয়া ইঞ্জিলের বাইকটা এই যে দেখছেন সোয়া ইঞ্জিল এই কারণে আমি বলবো যে আসলে 50-এর নিচে নামবে না তবে হাইট 60-65 আপ রানিং করতে পারে আমার মনে হয় না যে 65 আপ আবার রানিং করবে কারণ 110 সিসির গাড়ি আমার মনে হয় না তবে 50-এর নিচে নামবে না আপনাদের আমি চালিয়ে দেখাই দেবো আর কুরিয়ারের সিস্টেম যারা করতে চান
কুরিয়ারে এত কিছু বলা লাগবে না, কারণ আপনারা আমার ভিডিও রেগুলার দেখে দেখে বুঝতে পেরে গেছেন। কুরিয়ারে যারা রাজশাহী জেলার বাড়ি থেকে নিতে চান, ফুল পেমেন্ট করে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ইনশাআল্লাহ তুলে দেবো। ভোটার আইডি কার্ড এবং আপনার এক কপি ছবি দিয়ে দিলে ইনশাআল্লাহ কুরিয়ারে পেয়ে যাবেন। কিছুদিন ধরে আমি কুরিয়ারেও তিন চারটা গাড়ি আছে, কুরিয়ার করতে পারছি না, কারণ আমি আসলে অ্যাক্সিডেন্ট করছিলাম, করে আমার নাজেহাল অবস্থা। আসলে আমি যদিও কদিন ইচ্ছা ছিল যে ভিডিও তুলে ধরবো না, শুধু আপনাদের ভালোবাসায় চলে আসছি। তো একটা রানা যে রয়্যাল প্লাস যেন ওই বাইকটাও বিক্রি করে দিছি এবং 15,000 টাকার 80 সেটাও বিক্রি হয়ে গেছে, বাট আমি কুরিয়ার করতে পারি না এখনও, কারণ আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। তো ইনশাল্লাহ আপনারা এটা মনে করবেন, যারা কুরিয়ারে নিতে চান আমার থেকে নিলে ইনশাল্লাহ ঠকবেন না, কারণ আপনাদের টাকা আমি মেরে দেবো না। গাড়ি হলো এই ভাইয়ের, গাড়ি এই ভাইয়ের, কিন্তু কুরিয়ার আমি করে দেবো। কী কারণ জানেন, ওই ভাইকে টাকা আপনি দিলে ওই ভাই, আমি বলতে চাচ্ছি না যে টাকা মেরে দিবে, এমনটা হতে পারে যে টাকা আপনাদের দিল না, সিম বন্ধ করে দিল, কিন্তু আমি তো আসলে বলবো যে আমার কোনো নিয়মই নাই এভাবে, এই 15,000-20,000-10,000 টাকা মেরে দিয়ে আমি কী করবো বলেন। তো লাস্ট পর্যায়ে যেহেতু ভিডিও চলে এসেছে আর আমি অনেক অসুস্থ, ভালোভাবে রিভিউ তুলে ধরতে পারলাম না। গাড়িটা আপনাদের চালিয়ে দেখানোর পর আমি প্রাইস সম্পর্কে বলবো। তো ভাই একটু চালাই দেখাই দেন। তো আসলে এই প্রাইজের ভিতরে যে এই বাইক পাবেন, আমি বলবো যে আসলে ভালো হয়। ভাই কিকে কিক মারেন 2-3 বার, মারা পর সেলফ মারবেন, এক কিকে স্টার্ট, আচ্ছা অফ করে দেন, আচ্ছা এটা পাওয়ার অফ না, আচ্ছা পাওয়ার অফ অন, আবার 2-3 বার কিক মারেন, তো দেখি দিয়ে চেষ্টা করব। মানে আপনারা যতবারই মারবেন ততবারই ইনশাল্লাহ স্টার্ট দিবে। আচ্ছা এফ অফ করে দেন, অফ করে দেন, এবার সেলফে স্টার্ট দিয়ে আপনি একটু চালিয়ে দেখা দেন। আসলে সেলফ অল ওকে আছে, সেলফে এক সেলফে কিন্তু স্টার্ট নিয়ে দিল। তো একটু চালাই দেখাই দেন। তো আমার মনে হয় মোটামুটি কন্ডিশন ভালো আছে, বিকজ যেহেতু প্রাইসটা একদম লো, সেই ক্ষেত্রে আপনারা এই বাইকটা নিতে পারেন। আসলে সত্যি কথা একটা মন থেকে বলি, এই গাড়িটা আমার মনে হয় মডিফাইয়ের জন্য অনেক বেস্ট হবে, আর যারা দুইটা কারণে বেস্ট হবে, আর যারা একটু লো প্রাইজের ভিতরে কাজ করেন, শাটারিংয়ের এভরিথিং নোকাল কাজ করেন, তারা এই বাইকটা নিতে পারেন, যেহেতু তেলটা সাশ্রয় হবে। অনেকে হয়তো সাইকেল নিয়ে যাতায়াত করেন, অনেক কষ্ট হয়, তাদের জন্য আমার পক্ষে বেস্ট হবে। সো এই গাড়িটা আপনারা অনায়াসে নিয়ে নিতে পারেন। প্রাইস সম্পর্কে আপনাদের বলি, মাত্র 30,000 টাকা দাম, আলোচনার সাপেক্ষে মাত্র 30,000 টাকায় এই বাইকটা আপনারা পেয়ে যাবেন। দা শাকিল শাকিল ব্লগ চ্যানেলটির সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, ফেসবুক লিঙ্ক সব কিছু দেওয়া আছে। মাত্র 30,000 টাকায় গাড়িটা পেয়ে যাচ্ছেন। যদি অন্টেশ আছে অবশ্যই লাইসেন্স করার চান্স আছে, আপনারা চান্স করতে পারেন। আমি বলবো যে লাইসেন্স না করে গাড়িটা চালানো বেটার হবে। তো আলোচনা সাপেক্ষে আমার তরফ থেকে আমি জান আপনাদের কিছুটা কম করে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই প্রাইজের ভিতরে এই গাড়ি শর্ট করা পাওয়া যায় না, আসলে এই গাড়িগুলো আসলে খুবই সুন্দর গাড়ি। তো যাই হোক, গাড়িটা আসলে খুবই ভালো আছে। আচ্ছা হর্নটা একটু দেখাই দেন তো, হর্নটা কেমন? আচ্ছা হর্নটাও ভালো আছে, হেডলাইটটা একটু দেখাই দেন। হ্যাঁ হেডলাইটটাও আলোকে আছে, এই যে দেখছেন হেডলাইটটা জ্বলছে। আসলে এই প্রাইজের ভিতরে পাওয়া যায় না, মাত্র 30,000 টাকায় পেয়ে যাচ্ছেন আলোচনা সাপেক্ষিক। লোকেশনটা বলে দিই, লোকেশনটা রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুকুর থানা। তো চেষ্টা করলাম আজকে মাত্র 30,000 টাকায় ওয়ালটন একটা 110cc-র একটা বাইক তুলে ধরার। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর এই বাইকটা আমি বলবো যে আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন। যদি সরাসরি কল দিতে চান অবশ্যই আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আর হোয়াটসঅ্যাপে কল দেওয়াই বেটার হবে। তো চেষ্টা করলাম মাত্র 30,000 টাকার 110cc-র একটা বাইক তোলার। ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন।